তাহলে সূরায়ে নাসে বাংলা ঢুকলাম আল্লাহ বলতেছে কুল আউযু বিরাব্বিন নাস আমার সাথে পড়েন কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس এই যে পড়ছেন আমার সাথে সওয়াব হইছে না গুনাহ হইছে সবাই বলেন কি হইছে এক একটা হরফের বিনিময়ে মান করা হরফা মিনাল কিতাব ফালাহু আশারু আমথালিহা কেউ যদি কোরআনের একটা অক্ষর তেলাওয়াত করে তার একটা অক্ষরের বিনিময়ে আল্লাহ 10টা নেকি দান করে তাহলে আসলে এবার আমরা সূরা নাসের ভিতরে একটু ঢুকি আল্লাহ বলতেছেন কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস من شر الوسواس الخناس প্রথম আয়াত কি বল হে নবী আপনি বলে দেন আউযু বিরাব্বিন নাস আমি আশ্রয় চাইতেছি নাসের রবের কাছে মানুষের রবের কাছে বলেন কার কাছে রবের কাছে আবার আল্লাহ পরের আয়াতে একই কথা মালিকিন নাস মানে আমি আশ্রয় চাইতেছি মানুষের মালিকের কাছে আবার আল্লাহ তৃতীয় আয়াতে বললেন ইলাহিন নাস আমি আশ্রয় চাইতেছি মানুষের ইলাহ মানুষ যার ইবাদত করে বন্দী করে ওই আল্লাহর কাছে আয়াত কয়টা এই বলেন কয় আয়াত পড়ছি তিনটা অর্থ প্রায় কাছাকাছি একই অর্থ রবের নাসের রবের কাছে মানুষের রবের কাছে মানুষের মালিকের কাছে মানুষের ইলাহের কাছে কথা বলে ঠিক কি না আল্লাহ ইচ্ছা করলে একটা কথা তিনবার বললেন শুধু রব্বিন নাস বললে তো হয়ে যেত কুল আউযু বিরব্বিন নাস পাল্লেওয়ালা রবের কাছে আসবে চাইতেছি আবার মালিকিন নাসও বুঝাইলেন ইলাহিন নাসও বুঝাইলেন কেন তিনটা আয়াত কেন তিনবার বললেন এই রব মালিক ইলা এই তিনজন সে কে একটু মুখ দিয়া জবাব খুলে বলে সে কে তিনজনকে আল্লাহ আল্লাহ তিন শব্দ দিয়া বুঝাইলেন আল্লাহ নিজের পরিচয় দিতেছে এখন আসেন ওই যে নাচ বলছি দেখতে শুনতে মানুষ কিন্তু আদতে সে কিনা মানুষ না ওই সমস্ত মানুষ কারা যারা আদতে মানুষ না তাহলে আমরা আগে প্রথম আয়াতের রব দিয়ে বুঝি রব মানে কি বলেন রব মানে পালনেওয়ালা বলেন কি কি বলেন পালনেওয়ালা রব মানে কি পালনেওয়ালা মালিক মানে মালিক ইলাহ মানে যার ইবাদত করা হয় বন্দেগী করা হয় লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ আমার দ্বারা ভালো করে খেয়াল করে শুনো রব্বান নাস তিনি আল্লাহ মালিকিন নাস তিনি আল্লাহ ইলাহিন নাস তিনি আল্লাহ আল্লাহ তাআলা বুঝাইলেন প্রথম রব মানে পালনেওয়ালা তার মানে তিনি সব কিছু করতেছেন সমস্ত মাখলুকাতকে পালতেছেন এই আয়াত দ্বারা রব দ্বারা আল্লাহ তাওহীদের শিক্ষা দিতেছেন এই দুনিয়ার মানুষেরা তোমরা যদি ভালো মানুষ হইতে চাও আগে তোমার ঈমানকে খাঁটি করো তাওহীদের মধ্যে ভেজাল মুক্ত করো কারণ পালনেওয়ালা আল্লাহ আল্লাহ ছাড়া পাওয়ার ক্ষমতা কারো নাই কথা বলে ঠিক কিনা কিন্তু মানুষের ভিতরে এমন কিছু মানুষ আছে যারা নিজেকেই পালনেওয়ালা মনে করে কথা বলে আছে না নাই আল্লাহ যে আছে আল্লাহ যে সব করতেছে এটা মানতে রাজি না বলে দেয়ার ইস নো গড এই আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র এরকম যত মাখলুকাত আছে সমস্ত মাখলুকাত নাকি এমনি এমনি সৃষ্টি হয়ে গেছে যাকে বলা হয় ডারউইনের মতবাদ ডারউইনের মতবাদ মানে
বুঝাইতে চায় এই আসমান প্রাকৃতিক ভাবে সৃষ্টি হয়েছে এই জমিন প্রাকৃতিক ভাবে সৃষ্টি হয়েছে এই জগৎ প্রাকৃতিক ভাবে সৃষ্টি হয়েছে এর কোনো সৃষ্টিকর্তা নাই এই সমস্ত যারা শিক্ষা দিতে চায় ওয়ানাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اتق المحارم تكن أعبد الناس وارض بما قسم الله لك تكن أغنى الناس وأحسن إلى جارك تكن مؤمنا وأحب للناس ما تحب لنفسه تكن مسلما ولا تكثر الضحك فإن كثرة الضحك تميت القلب أو كما قال عليه الصلاة والسلام شغل محبة الشدة الشريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله إتو محبة قرن بلا والعلا بكماله كشف الدجى بجماله
حصلت جميع خصاله صلوا عليه وآله تم هو محبوب إلهي تم في موزو وصف شاهي ما حسل تاب ماهي سب نے دی تم پر گواہی بلا والعلا کشف الدجا بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله آزادی افکار میں ہے ان کی تباہی آزادی افکار میں ہے ان کی تباہی رکھتے نہیں جو فکر و تدبر کا سلیقہ ہو فکر اگر خام تو آزادی افکار ہو فکر اگر خام تو آزادی افکار انسان کو حیوان بنانے کا طریقہ انسان کو حیوان بنانے کا طریقہ لا الہ الا اللہ جورے 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 محبت کی شرط پڑھتے ہو اللہ محبت پریم ভালোবাসা হৃদয়ে নিয়ে পড়তে হবে আমার সাথে পড়েন لا إله إلا الله یادوں میں تیرے سب کو بھلا دو کوئی نہ مجھ کو یاد رہے سب خوشیوں کو آگ لگا دے خانہ دل آباد رہے اب تو رہے بس تاج میں آخر اب تو رہے بس تاج میں آخر ورد زباں اے میرے الہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ محمد رسول اللہ صلى الله عليه وسلم الحمد لله دار العلوم رحمانية عربية هلدية مدرسة الدوغة عجيتو প্রথম বার্ষিক ইসলাহী মাহফিল আজকের আখেরি অধিবেশনের মহতরম সভাপতি আজকের প্রধান মেহমান সারা বাংলাদেশের হাজার হাজার ওলামা হযরতের আধ্যাত্মিক রাহবা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন আমার শেখ ও মুর্শিদ হযরতুল আল্লাম আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী দামাত বরকাতুহুল আলিয়া সহকারী মুআজ্জাজ ও মুকাররম হযরত উলামায়ে কেরাম আমার সম্মুখবাণী সমবেত দীন প্রিয় ইসলাম প্রিয় দীনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা বুড়া বাবারা যুবক ভাইরা পর্দার আড়ালের মা বোনেরা বিশ্বজগতের মালিক বিশ্বজগতের স্রষ্টা মহান রব্বুল আলামিনের আলী শানে দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহু
আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে অত্যন্ত মায়া করে মহব্বত করে ভালোবেসে 10 মায়ের 10 সন্তানকে জুড়ে মিলে একত্রিত হয়ে জান্নাতের এই বাগানে আসার বসার তৌফিক দান করেছেন এজন্য আমরা দিল থেকে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আমার মনে হইতেছে আপনারা আজকে মাহফিলে এসে বসে বিরক্ত ভোগ করতেছেন না কি বলেন না অনেকে মনে হয় নারাজ কি বলেন না নারাজ কারা কারা একটু হাত উঠে দেখাবেন আচ্ছা ভাই নারাজ কি কারণে আল্লাহই জানে নামই যে হাত উঠে গলাইছে হয়তো আমি এক জায়গায় মাহফিলে বলছি ভাই জাহান্নামে যাইবেন কারা কারা অনেকে আসে হুজুররা যা কয় সেটারে ভালো মনে করে হাত উঠায় এক বুড়া চাচা হাত উঠেছে চাচা জাহান্নামে কেন যাব জি 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 ঠিক চাচা জাহান্নামে কেন যাইবেন হাত উঠেছেন তো না হুজুর জাহান্নামে যাব না হাত উঠেছেন কি লিখা ও হুজুররা তো যেটা কয় এটাই হাত উঠাইতো তালে তালে হাত উঠে গেছে হুজুর কাছাকাছি চলে আসতেছেন ব্রিজ মনে উঠছে আসতে হয়তো আধা ঘন্টা সময় লাগবে আপনাদের এখানে সর্বোচ্চ এতটুকু সময় আপনারা আমাকে দিবেন না ইনশাআল্লাহ আচ্ছা আমি আপনাদের সামনে একটি সূরা পড়ছি সূরাটা মনে হয় সবার মুখস্থ ঠিক কি না আমার দিকে একটু খেয়াল করেন এদিকে তাকান সবাই আমি আপনাদের সামনে যে সূরাটা পড়ছি সূরার নাম কি বলেন এই পিছনের ভাই আপনারা কি কি বলছি বলেন কি সূরা তেলাওয়াত করেছি সবাই বলেন এখনো মুখ খোলা না যদি মুখ রাখেন বন্ধ মুখ হয়ে গেল ওটা বন্ধ কি সূরা পড়ছি বলেন আরো জোরে আরো জোরে সর্বোচ্চ আওয়াজে কি সূরা এবার কিছু না হইছে দুই হাত উপরের দিকে উঠান বলেন আল্লাহু আকবার যে আওয়াজ দিছেন এখান থেকে মেন রোডও যায় না একটা আওয়াজ দিবেন পদ্মা সেতু তো বয়ে যান হুজুরে শুনতে পারে যে আমার মাহফিলের তকবীর চলতেছে আমি তকবীর দেব আপনারা তকবীর দিবেন রাজি আছেন রাজি আছেন এমন একটা আওয়াজ দিবেন যাতে এই অত্র অঞ্চলের যত নাস্তিক মুক্তাদ আছে ওদের কলিজায় গিয়ে একটা আগুন ধরে যায় দিবেন নি দিবেন নি নারে তকবীর নারে তকবীর কুরআন সুন্নার আলো আলেম ওলামা যেখানে ওয়াজ মাহফিল যেখানে গান বাজনা যেখানে আল্লামা আইয়ুবী জিন্দাবাদ জিন্দাবাদ আল্লামা আইয়ুবী নারে তাকবীর খুব খুশি লাগছে আলহামদুলিল্লাহ দিলটা ভরে গেছে আপনাদের আওয়াজে তাহলে আপনাদের সামনে আমি কি সূরা পড়ছি মনে আছে কোরআনে কারিমের সূরায়ে ফাতিহার পরে এটা তো আমি আই বিচার আচ্ছা আমি যে খুতবা পড়ছি আমার নাম আর আমার শায়খের নামও এক আবার কণ্ঠ এক অনেকে মনে করতেছে আমি কি আই বিচার কিনা আমি কিন্তু আই বিশাপ না হুজুর আসতেছে হুজুর আসলে আমার বয়ান শেষ আমার নাম হলো আমার নামও খালেদ সাইফুল্লাহ নোমানি যদি আমার নাম খালেদ সাইফুল্লাহ না হইতো বাবা মায় না রাখতো তাহলে আমিও আমার নামের লোক আইবি লাগাইতাম হুজুরের সহবতে হুজুরের নেসবতে সহবতে সহবতে সলেফ তোরা সলেফ না সোহবতে সালেহ তুরা সালেহ গুনাব সোহবতে তালেহ তুরা তালেহ গুনাব সোহবতে তালেহ তুরা তালেহ গুনাব আল্লাহ ওলাদের সাথে সোহবতে থাকলে কিছু না হয় হাসরের মাঠে জান্নাতে যাওয়া যাবে কথা বলার ঠিক কি না সূরাতুল ফাতিহা হলো কোরআন শরীফের দরওয়াজা গেট বলেন কি বলছি কোরআন শরীফের গেটের নাম কি সূরাতুল ফাতিহা দিয়া কোরআনের ভিতরে ঢুকতে হয়
এরপরে কোরআনের প্রথম সূরার নাম কি অনেকে জানে না মনে হয় জানবো করতে গিয়ে জীবনে কোরআন শরীফ খুললেই দেখা নেই আছে অনেকে কথা বলেন ঠিক কি না কোরআন শরীফের প্রথম সূরার নাম সূরাতুল বাকারা বলেন কি সূরা আরো জোরে বলেন কি সূরা আমি আপনাদের কাছে একটা অনুরোধ করব যতক্ষণ বয়ান চলবে মাথা এদিক সেদিক লাগাইতে পারবেন না আমার দিকে তাকায় থাকবেন অনেক বয়ান শুনছেন আপনারা ইউটিউবে বয়ান আর প্রত্যেক রাত্রেবেলা হাজার হাজার বয়ান পুরো বাংলাদেশে হইতেছে বয়ান শুনতে শুনতে এত বয়ান শুনছে আজ পর্যন্ত একজন শ্রোতা একটা বয়ান মুখস্থ করতে পারলো না কথা বলে ঠিক কি না কালকে যদি জিজ্ঞাসা করি এই কি বয়ান করছিলাম ও খুব ভালো বয়ান করছে হুজুরে রে যে টান্ডা মারছে কি করছে হেটা তো কি থাকি কথা বলে ঠিক কি না কিন্তু আমি আজকের বয়ান শুরু থেকে শেষ পর্যন্ত করব এক একটা কথা মুক্তার দানার মতো তসবি দানার মতো যদি একটা শুনে পরেরটা ভুলে দেবেন আর যদি শুরু থেকে শেষ পর্যন্ত শুনতে পারেন বিশাল বড় একটা পুঁজি নিয়ে বাড়িতে যেতে পারবেন এবং বয়ান করার শেষে যদি ভালো করে শুনেন দাঁড় করালে বলতেও পারবেন বলেন ইনশাআল্লাহ রাজি আছেন এদিক সেদিক তাকাবেন নাকি আমার দিকে থাকবেন আলহামদুলিল্লাহ প্রথম সূরার নাম কি বলছি সূরা বাকারা বাকারা শব্দের অর্থ কি গাভী যে অনেকে কোয়েল আছে দেখছেন কোরআনের সাথে কত সম্পর্ক ঠিক কি না বাকারা শব্দের অর্থ কি গাভী আর শেষ সূরার নাম কি সূরা সূরা নাস অর্থ কি নাস অর্থ কি মানুষ শুরু করলো কি দিয়া গরু দিয়া শেষ করলো কি বুঝাইছে কম আমি আবার একটা হাদিসও পড়ছি মানুষ হওয়ার জন্য তাহলে আজকে আমাদের বিষয়বস্তু হলো আমরা যারা নামের মানুষ আছি কিভাবে কামের মানুষ হইতে পারবো শুনতে রাজি আছেন না ইনশাআল্লাহ তাহলে কোরআন শরীফে শুরু হয়েছে কি সূরা দিয়া সূরা বাকার অর্থ কি গাভী শেষ হয়েছে কি সূরা দিয়া অর্থ কি বুঝাইছে জানে বুঝাইছে হলো এটা যে হে দুনিয়ার মানুষেরা তোমরা হাজারো মানুষ দেখবা যার নাক আছে চক্ষু আছে কান আছে জিহ্বা আছে পা আছে হাত আছে টাকা পয়সা আছে ক্ষমতা আছে সব আছে কিন্তু আদ বসে নামের মানুষ কামের মানুষটা তারা গরু ছাগলের চাইতে আরো অভাব যদি ওই গরু ছাগলগুলো এই কোরআনের ভিতর দিয়ে ঢুকে আমল করতে পারে নিজের জীবনে বাস্তবায়ন করতে পারে তাহলে সব শুরু হবে মানুষ মানুষের হতে পারে কিরকম ঠিক না রেখে তাহলে সূরায়ে নাসে বাংলা ঢুকলাম আল্লাহ বলতেছে قل أعوذ برب الناس أما شده قرأ قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس এই যে পড়ছেন আমার সাথে সওয়াব হয়েছে না গুনাহ হয়েছে সবাই বলেন কি হয়েছে এক একটা হরফের বিনিময়ে মান করা হরফা মিনাল কিতাব ফালাহু আশারু আমথালিহা কেউ যদি কোরআনের একটা অক্ষর তেলাওয়াত করে তার একটা অক্ষরের বিনিময়ে আল্লাহ দশটা নাকি দান করে তাহলে আসেন এবার আমরা সূরা নাসের ভিতরে একটু ঢুকি আল্লাহ বলতেছেন কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস প্রথম আয়াত কি কুল হে নবী আপনি বলে দেন আউযু বিরাব্বিন নাস আমি আশ্রয় চাইতেছি নাসের রবের কাছে মানুষের রবের কাছে বলেন কার কাছে রবের কাছে আবার আল্লাহ পরের আয়াতে একই কথা মালিকিন নাস মানে আমি আশ্রয় চাইতেছি মানুষের মালিকের কাছে আবার আল্লাহ তৃতীয় আয়াতে বললেন ইলাহিন নাস আমি আশ্রয় চাইতেছি মানুষের ইলাহ
মানুষ যার ইবাদত করে বন্দি করে ওই আল্লাহর কাছে আয়াত কয়টা এই বলেন কয়াত কুরসি তিনটা অর্থ প্রায় কাছাকাছি একই অর্থ রবের নাসের রবের কাছে মানুষের রবের কাছে মানুষের মালিকের কাছে মানুষের ইলাহের কাছে কথা বলে ঠিক কি না আল্লাহ ইচ্ছা করলে একটা কথা তিনবার বললেন শুধু রব্বিন নাস বললে তো হয়ে যেত কুল আউযু বিরব্বিন নাস পাল্লেওয়ালা রবের কাছে আসতে চাইতেছি আবার মালিকিন নাস বুঝাইলেন ইলাহিন নাস বুঝাইলেন কেন তিনটা আয়াত কেন তিনবার বললেন এই রব মালিক ইলাহ এই তিনজন সে কে একটু মুখ দিয়া জবান খুলে বলে সে কে আর জোরে আল্লাহর নামটা একটু মহব্বত লেনদেন বলে কে তিনজনই একই সে কে তিনজনকে আল্লাহ আল্লাহ তিন শব্দ দিয়া বুঝাইলেন আল্লাহ নিজের পরিচয় দিতেছে এখন আসেন ওই যে নাচ বলছি দেখতে শুনতে মানুষ কিন্তু আদতে সে কি না মানুষ না ওই সমস্ত মানুষ কারা যারা আদতে মানুষ না তাহলে আমরা আগে প্রথম আয়াতের রব দিয়ে বুঝি রব মানে কি বলেন রব মানে পালনেওয়ালা বলেন কি কি বলেন পালনেওয়ালা রব মানে কি পালনেওয়ালা মালিক মানে মালিক ইলাহ মানে যার ইবাদত করা হয় বন্দেগি করা হয় লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ আমার ভালো করে খেয়াল করে শুনো রব্বান নাস তিনি আল্লাহ মালিকিন নাস তিনি আল্লাহ ইলাহিন নাস তিনিও আল্লাহ আল্লাহ তাআলা বুঝাইলেন প্রথম রব মানে পালনেওয়ালা তার মানে তিনি সব কিছু করতেছেন সমস্ত মাখলুকাতকে পালতেছেন এই আয়াত দ্বারা রব দ্বারা আল্লাহ তাওহীদের শিক্ষা দিতেছেন এই দুনিয়ার মানুষেরা তোমরা যদি ভালো মানুষ হইতে চাও আগে তোমার ঈমানকে খাঁটি করো তাওহীদের মধ্যে ভেজাল মুক্ত করো কারণ পালনেওয়ালা আল্লাহ আল্লাহ ছাড়া পালার ক্ষমতা কেন নাই কথা বলে ঠিক কিনা কিন্তু মানুষের ভিতরে এমন কিছু মানুষ আছে যারা নিজেকেই পালনেওয়ালা মনে করে কথা বলে আছে না নাই আল্লাহ যে আছে আল্লাহ যে সব করতেছে এটা মানতে রাজি না বলে দেয়ার ইস নো গড এই আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র এরকম যত মাখলুকাত আছে সমস্ত মাখলুকাত নাকি এমনি এমনি সৃষ্টি হয়ে গেছে যাকে বলা হয় ডারউইনের মতবাদ ডারউইনের মতবাদ মানে এরা বুঝাইতে চায় এই আসমান প্রাকৃতিক ভাবে সৃষ্টি হয়েছে এই জমিন প্রাকৃতিক ভাবে সৃষ্টি হয়েছে এই জগৎ প্রাকৃতিক ভাবে সৃষ্টি হয়েছে এর কোন সৃষ্টিকর্তা নাই এই সমস্ত যারা শিক্ষা দিতে চায় এই সমস্ত সিলেবাস যারা ঢুকাইতে চায় মানুষকে বানরের বাচ্চা ঢুকাইতে সে সাব্যস্ত করতে চায় ওই সমস্ত বানরের বাচ্চাদের থেকে আল্লাহ আমাদেরকে আশ্রয় প্রার্থনা করতে বলতেছেন চিৎকার করে আমার ঢেকিয়া আমার ভাইরা ভালো করে খেয়াল করে শুনো রব্বান নাস মানে পালনেওয়ালা এই সমস্ত ডারউইনের মতবাদ মানে প্রাকৃতিক একিষ্ট সব কিছু সৃষ্টি এগুলা যারা শিখাইতে চায় তাদের থিওরি হলো দেয়ার ইস নো গড আল্লাহ বলতে কিছু নাই এই যে ফেতনা এটা জামানার বর্তমান প্রচলিত যে ফেতনা এটা কি এখনই না আরো আগেও ছিল এই ফেতনা তোমরা মনে করতেছো নতুন করে উঠাইতেছো আলেমুল আমাদেরকে একটা হয়রানি করার জন্য রাস্তায় নামানোর জন্য এই চিন্তা করে লাভ নাই তোমাদের বাপ দাদা দেশে বড় নাস্তিকরা ছিল তোমাদের চাইতে আরো বড় নাস্তিক এই পৃথিবীতে অতিবাহিত হয়েছে তারাও বাহাদুরি করেছিল আলেমুল আমাদের সাথে কোন নাস্তিক আর মুক্ত কখনোই টিকতে পারে না এই কথা বলে ঠিক কিনা ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির নাম আপনারা শুনছেন শুনছেন না কে সে আমাদের মাযহাবে ইত্তেবা আবু হানিফা কি সনদ জিন্দা মে ইত্তেবা আবু হানিফা কি সনদ জিন্দা মে
شافے ہو جاتی ہے گھر سے نکل جانے کی بات اتباع ابو حنیفہ کی سند زندہ میں ہے شافے ہو جاتی ہے گھر سے نکل جانے کی بات شافعی ہو جاتی گھر سے نکل جانے کی بات مالکی ہوتے ہیں جب کہ انگلیاں شر ہو گئی مالکی ہوتے ہیں جب کہ انگلیاں شر ہو گئی ہم بلی ہوتے ہیں درے پیٹھ پر خانے کی بات ہم بلی ہوتے ہیں درے پیٹھ پر خانے کی بات ہمارے مذہب امام امام الاعظم امام الدنیا امام اعظم ابو حنیفہ رحمت اللہ علیہ انار عمل ایک ناستک بیر ہوئی سے اللہ مانے نا کوئی اللہ بلتی کی سنائیں ابو حنیفہ رہتا ہے تمہیں جو دی تمہارا اللہ رہ دیکھے جو بارا ہمیں وہنے نہیں قرار دیئے سے اللہ رہ دیکھا نبی شمبہ بولے عرض رہے بولے اللہ رہ دیکھا جائے شبہ آواز کر رہے مکہ مکتہ کھولے اللہ رہ دیکھا جائے اسے مانا تو جاتا ہے مگر دیکھا نہیں جاتا اسے مانا تو جاتا ہے مگر دیکھا نہیں جاتا مسلم لن ترانی ہے باستدلال قرآنی زبان کیا تھا زبان کیا ہے بیان شان یزدانی عرض تو سا مفکر ہے احاط فلو و بستانی بشر کی فکر سے ہے مب وراء اوصاف ربانی اسے تسلیم کرنا ہے عروج فکر انسانی اللہ اکبر بولے امام اعظم ابو حنیفہ کہے تمہیں جو تمہارا اللہ رہ دیکھائی دے بارو ہمیں مانتے راضی آسی امام اعظم کہے کل کے شکل دوستہ بازے اموک ماتے آئیشو تمہارا اللہ دیکھا ہوں کی دیکھا بے کو بے آگامی کل شکل دوستہ ہے اے حلودیار مات مونے کرن امون ایکٹا ماتے آئیشو اللہ دیکھا ہوں اچھا ٹھیک ہے سے جو دیکھائی دے بارو میں نے راضی آسی اللہ پرہتین اے گوشنا زخن علاقہ سورائے گے سے اے ناستی کے لوگے کیوں ایسے زبتی دیا پائے ناست اے خالی زبتی دیا اول دے پول دے ایک بار منوش رستہ نابد کرے گئے پرہتین شکال زخن دوشتہ بازے بازار آگ مہورتی چھارنو ٹے بائی جائے گے سے امام ابو حنیفہ ایکنو آسنا پونے دوشتہ بائی جائے گے سے ایکنو امام آدم آسنا منوش تو سب چکر پانی سے رکاندہ شروع کر سے ہائے بھائی ناستی کے لوگے پار دے نبی دے شیخن آشتے سنا ہائے 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 اس کے دے ادھو چھے مسلمان بیگ دے دی پورا دے سے گھشنا ہوئے دے دے مسلمان تارا پارا نے یہ دیکھے بھائی بری کھائی 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 خبردار بری بری کھائی سنا بابا بری گھن بھائی دے سے اللہ پر ایک دن منہ ایسے کو تھا نو دوشتہ وزر پاس منٹ آگے او دیکھا جائے ماں پھر کنا دیا امام اعظم ابو حنیفہ آشتے سے سبحان اللہ بولے آرزورے علم امام اللہ کلو نسٹی کنٹا دے بھائی پائے جورے بھائی پائے انہیں گرسن کلو نشمان جشتارے زیلے بھٹائے دیسے ایرے تم ہزار ہزار بانگلہ دشے تین نکو مشتی دے امام کتی دے ایرے تم ہزار علم اکرام جادر کے زیل خیال دیسے تادر بھولی کا پاون کرتے کتو دا سے تو آئے بھکیا آئی سے دور برا ناستی کے زیگا کیوں میا دری گرسن کلی لگا تمہارا اللہ نے دیکھا در کتا بھائی بھائی سے بوزی کہ نا بھائی بھائی نہیں ہمیں آشار پتھے راستہ ایک دور گھٹونا گھٹتے گی سی کہ کی گھٹ لو کوئی آمار باری تھی کہ ہمیں جکھن رونا ہوئی سی جکھن ہمیں آشتے سی ماسکانے ایک تر نودی پورے ایکن نودیر پارے آئیشہ دیکھی نودیر پارے کونو نوکا نائے شاو زالوارا نوکا بھکو لیا امنا دیگے گی سی تو ریکھن ہمیں کی گروم کر عرفانی دیا جا شاترے آجبو ہمیں تو شاتر روزانی نہ با ہمیں شاترے آجبو ہمار خرس طور گھوگے جنہ ہمیں چھتر کرتی سے تو کم نے آئی لیا شکنا رکنا پاندے بھی شکنا زاما کا بھو شکنا کوئی ہمیں دیکھ لیا انہوں دی دیا ایک تا گاز بھائشہ آسکتی سے سبحان اللہ
তো গাছটা কি হলো গাছটা অটোমেটিক আমার সামনে আইসা অটোমেটিক কাট হয়ে গেল ফাইরা কাঠের তক্তা হয়ে গেল এই হলদিয়ার মানুষ নৌকা বানাইতে দেখেন না আপনারা আনাম গাছ দিয়ে নৌকা বানান যায় আগে কি করতে ফাইরা তক্তা বানাইতে হয় ঠিক কি না তারপর কি হলো ওই এরপর অটোমেটিক কি একটা একটার সাথে তক্তা পেরেক সারা জোড়া লাগিয়ে গেল ওই তাই নাকি বলে তারপরে কি হলো ওর একটা অটোমেটিক নৌকা হয়ে গেল তারপরে কি হলো আমি নৌকার মধ্যে উঠা বসলাম তারপরে কি হলো অটোমেটিক নৌকা আমার এইবার করে দিল নাস্তিক কয় গাঁজা খুরি গল্প করার জায়গা পাও না গাঁজা খুরি গল্প আমারে বোধাই পাইছ তোমার আল্লাহ রে দেখাইতে পারো না হেই মানি না আর তুমি এই গাঁজা খুরি গল্প করো এটা মানবো গাছ নদীতে ভাইসে আসতে পারে এটা বিশ্বাস করলাম কিন্তু অটোমেটিক তক্তা হয় কেমনে এটা আমার কাছে বললে কেন বিশ্বাস করবো আবার সেই তক্তা অটোমেটিক জোড়া একটা নৌকা হয়ে গেল কেমনে এটা আমার কাছে বললে আমি বিশ্বাস করবো আবার ওই নৌকা অটোমেটিক তোমার পার করে দিল এটা আমি বিশ্বাস করবো ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি নাস্তিকের ডাক দিয়ে কয় এ নাস্তিক যদি একটা গাছ অটোমেটিক ফাইরা ফাইরা তক্তা না হইতে পারে কেউ যদি ওটাকে ফাড়তে হয় যদি এটাকে করাত দিয়া ছিড়তে হয় এরপরে যদি মিস্ত্রি দিয়া জোড়া লাগাইতে হয় পেরেক মেরা মেরা তারপরে আলকাতরা লাগাইতে হয় এরপরে যদি একটা নৌকা চলার জন্য একটা ড্রাইভারের অর্থাৎ মাঝির প্রয়োজন হয় যদি একটা সামান্য নৌকা হওয়ার জন্য এত পরিশ্রম লাগে এই নাস্তিকের বাচ্চা তোর মাথার উপরে এত বড় বিশাল আকাশ যে আকাশের কোনো খুঁটি নাই এত বড় বিশাল জমিন যেই জমিন তার নিচে পানিতে ভাসমান ভাসতেছে এত সুন্দর গাছপালা এত সুন্দর খাবার খাদ্য এগুলা বুঝি অটোমেটিক অটোমেটিক হয়ে গেছে এগুলা যেরকম নৌকা বানানোর জন্য মাঝির প্রয়োজন হয় মিস্ত্রির প্রয়োজন হয় কাঠ ফেরে বানাইতে হয় ইমামে আজম বলি এই আসমান এই জমি এই চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র রাত দিন যা কিছু আছে এগুলাও ওর একজন বানাইতে হয় জোরে আওয়াজ করে বলেন সেই বানানোওয়ালা কি ফাবুহিত আল্লাহি কাফা আল্লাহ রে দেহায় দিয়ে দিছে এরকম যুগে যুগে ষড়যন্ত্রকারীরা নাস্তিক মুরতাদের আল্লাহ থেকে মানুষকে দূরে সরায় দেয় পালনওয়ালা কয় এগুলো চাকরিতে পারে ব্যবসায় পারে টেকনোলজিতে পারে বিমান আর জাহাজ এই সমস্ত টেকনোলজি দেখে মানুষকে বলে আল্লাহ আল্লাহ বেশি করে না কাজ কাম করে খাও আসলে পালে কি বলেন দুনিয়ায় পালার কারো ক্ষমতা আছে আল্লাহ ওই কথাটাই বুঝাই দিলেন তোরা পাল নেওয়ালা রবের কাছে আশ্রয় চা কার থেকে মিলাল জিন্নাতি ওয়ান্নাস জিন শয়তান মানে ইবলিশ আর মানুষ শয়তান মানে নাস্তিক মুরতাদ যারা মানুষকে রবের থেকে দূরে সরাইতে চায় তাদের থেকে আশ্রয় চা দুই নম্বর আল্লাহ বলতেছেন মালিকিন নাস এখানে আল্লাহ আখেরাত শিখিয়ে দিয়েছেন কি শিখিয়ে দিয়েছেন বলেন আখেরাত শিখিয়ে দিয়েছেন চমৎকার শিক্ষা আছে আয়াতের ভিতরে আরে ভাই এতদিন পর্যন্ত তো এই সুরা অর্থই জানতাম না আজকে অর্থ তাফসীর শিখে যান নামাজের মধ্যে দাঁড়ায়তে যখন আল্লাহু আকবার বলি আলহামদুলিল্লাহ পরে এই সুরা তেলাওয়াত করবেন তখন আপনার মাথার মধ্যে আল্লাহ ভাসবে আল্লাহ ভাসবে আপনার দিলের ভিতরে আল্লাহর মহব্বত পয়দা হবে কথা বলে ঠিক কি না আমার ভারত ভাইয়েরা মালিক ইন্নাস সূরা ফাতিহার ভিতরে সে মালিক ইয়াউমিদ্দিন আল্লাহ তাআলা বিচার দিবসের মালিক কি বলেন কি কি বিচার দিবসের এই জোরে আওয়াজ করে বলেন কি বিচার দিবসের মালিক বিচার দিবসের আবার মালিক হয় কেমনে কোডের মধ্যে আবার মালিক হয় কেমনে বিচার দিবস মানে কি জাস্টিস বিচারক বিচারক হতে পারে মালিক হয় কিভাবে বলেন বিচারের চেয়ারে যিনি যখন বসে তখন কি মালিক হয় না বিচারক হয় বলেন বিচারক মানে কি জাস্টিস জজ জজ সাহেব আল্লাহ কয় আমি জজ মজ বুঝি না আমি হইলাম মালিক জুড়ে বলেন আমি কি আল্লাহ কি আরো বলুন আল্লাহ কি কেন কেন আল্লাহ কয়
আমি এই জগতের মালিক মানুষের মালিক সব কিছুর মালিক হাশরের ময়দানে আমার অনেক বান্দা আছে হাজার হাজার গুনাহ করে আমার সামনে আসবে এমনও বান্দা আছে গুনাহ করতে করতে 99টা দপ্তর পর্যন্ত গুনাহর খাতা জমা হয়ে আল্লাহর সামনে আসবে আল্লাহ তাআলা বলবেন এর জীবনে কি কোনো নেকি নাই ফেরেশতারা বলবে আল্লাহ জীবনে কোনো নেকি নাই আল্লাহ বলবেন আবার তালাশ করে নিয়াই ফেরেশতারা আবার তালাশ করে আইনা বলবে আল্লাহ আছে ছোট্ট একটা নেকি আছে কি জীবনে খালি একবার বলছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওলামায়ে কেরাম বসা আছে ভুল করে কাম ধরব এটা বুখারী শরীফের হাদিস কিনা বলেন বুখারীতে আছে কিনা বুখারীর হাদিস 99টা দপ্তর গুনাহের গুনাহের দপ্তর আর সারা জীবনে একবার বলছে কি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ একটু বলছে একবার হ্যাঁ বলছে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে ওই লা ইলাহা ইল্লাল্লাহ এটা কাগজের উপরে লিখে নিয়ে আসো এদিক দিয়ে গুনাহগার আল্লাহরে বলবে আল্লাহ আয় একটা কালেমা পড়ছি মাত্র আমার লোকে কি মস্কারা শুরু করছেন যদি জাহান্নামে দিতে মনে হয় দিয়া দেন এই এক কালেমা দাওয়ার কি আল্লাহ বলবেন লা যুলমাল ইয়াউম আজ কার উপরে জুলুম করা হবে না দাড়ি পাল্লায় এক পাল্লায় থাকবে 99 খাতা ভরা গুনাহ আরেক পাল্লায় থাকবে আল্লাহর নাম লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওই আল্লাহর নাম যে কাগজের মধ্যে থাকবে এই কাগজটা ভারী হয়ে যাবে আল্লাহ তাআলা মাফ করে দিবেন কেন কেন বিচারক কিন্তু বিচার হিসাব করে না কারণ তিনি মালিক মালিক মানে কি আমার যা ইচ্ছা তাই করবে কথা বলে ঠিক কিনা আমার এই টুপির মালিক আমি আমার এই জামার মালিক আমি আমার এই কোডের মালিক আমি আমার মন চাইছে আমি আমার এই টুপিটাকে আমার এই বাইরে দিয়াও দিতে পারি চিরাও ফেলতে পারি আগুন পুড়ায় ফেলতে পারি আমার মাথায় দিতে পারি কথা বলে ঠিক কিনা আল্লাহ কে আমি বিচারক না আমি মালিক হাজারো মানুষ আছে এই যে তুমি আমি এখানে যারা বসা আছে আমাদের চিন্তায় আমরা করি আমাদের চিন্তায় আপনারা আমি করি আল্লাহ যদি বিচারকের চেয়ারে বসতেন তাহলে বিচার করা লাগবে সংবিধান অনুযায়ী বিচারক যদি বিচার সংবিধান অনুযায়ী না করে লেখা মানে যে রুলস আছে এই রুলস অনুযায়ী না করে তাহলে ওই বিচারক আসল বিচারক না জালেম বিচারক জুলুম করবে না যদি উল্টা পাল্টা করে যদি আল্লাহ বিচারকের আসনে বিচারক হয়ে বসতেন তাহলে আমাদের কি যদি আমরা যেই গুনাহ খাতা করছি একটা ওই জায়গায় যারা আছেন আমি সহকারী কেউ আল্লাহ ধরার থেকে বাঁচতে পারতাম না কথা বলেন ঠিক কিনা আল্লাহ কে আমি তো বিচারক না আমি মালিক আমি ওই দিন মালিক মালিকের আসনে বসা থাকবো হাজারো গুনাহ নিয়ে আমার সামনে আসছি আমি আল্লাহ তাকে মাফ করে দিবেন আমার ইচ্ছা আমি মালিক কথা বলে ঠিক কিনা আবার নেকির বস্তা বোঝাই করে নেকি নিয়ে আসছি আল্লাহর রাসূল কয় এরকম বস্তা ভরা নেকি নিয়ে হাজির হওয়ার পরেও ওই বান্দাটা জাহান্নামের মধ্যে যাবে কথা বলে ঠিক কিনা কারণ তিনি মালিক তিনি কি বলেন ইলাহিন নাস মালিকের আখেরাত শিক্ষা দিয়ে দিছে ইলাহিন নাস এটার ভিতরে আল্লাহ তাআলা আমলের মধ্যে আল্লাহ ছাড়া আর কাউকে অংশীদার করা যাবে না ইবাদতের মধ্যে আল্লাহ ছাড়া আর কাউকে অংশীদার করা যাবে না এই ঈমান সাচ্চা বিশ্বাস বুঝাইছে কিভাবে আপনাদেরকে একটা ছোট্ট উদাহরণ দিব দিব শুনবেন আল্লাহু আকবার পূজা মণ্ডপ আছে না নাই বাংলাদেশে দুর্গা কালী লক্ষ্মী সরস্বতী আছে না নাই বাংলাদেশের একটা বিশ্ববিদ্যালয় আছে ঢাকা ইউনিভার্সিটি আছে না নাই এই ঢাকা ইউনিভার্সিটিতে একটা জগন্নাথ হল নামে একটা হল আছে আছে না নাই এই হলে কত কিছুদিন আগে একটা পূজা হয়েছে সরস্বতী পূজা কি পূজা হয়েছে বলেন এই সময় বলেন কি পূজা হয়েছে সরস্বতী পূজা যারা মানুষ হিন্দুদের সাথে মিলেন মিশেন তারা বুঝবেন সরস্বতী পূজা কেন করা হয় এই দেবীর পূজা করলে মানুষের লেখাপড়া ভালো হয় এটা তাদের বিশ্বাস এটা আমাদের বিশ্বাস না তাদের বিশ্বাস হতেই পারে তাদের তাদের ধর্ম আলাদা এটা তাদের জন্য এটা হইতেই পারে আমাদের জন্য তারা সরস্বতী পূজা কেন করে যাতে বিদ্যা বুদ্ধি বিদ্যা দেবী বলা হয় সরস্বতীকে বিদ্যা বুদ্ধি ভালো দেয় এই পূজার ভিতরে মুসলমানের সংখ্যা নারী পুরুষ
আর হিন্দুদের সংখ্যা যা না গেছে পূজা করতে এর চেয়ে বেশি গেছে আমার মুসলমানের সংখ্যা কথা কই ঠিক না জি ইয়া কি চাইছে দেবী আমার সর্বজনীন পূজা তো এখন সবাই মিল্লা জিল্লা করতেছে আমার একটু লেখাপড়াটা ভালো করে দি এই কথা যখন বলছে তার ঈমান আছে না আরো জোরে না ঈমান আছে না এই ভাবে মানুষ নবী কিছু শয়তানের জন্য আরো অর্ধ শিক্ষিত অশিক্ষিত মূর্খরা আমাদের মুসলমানের সমাজে মুসলমানের সন্তানদের ঈমান আকীদা বিশ্বাস আমল এগুলোকে নষ্ট করার জন্য যুগে যুগে ষড়যন্ত্র করে আসছে এখনো ষড়যন্ত্র করেই যাচ্ছে কথা বলে ঠিক কিনা আল্লাহ বললেন ইলাহিন নাস মানে ওই মানুষের ইলাহের কাছে পানা চাও তাদের কাছ থেকে যারা মানুষকে ইলাহ থেকে দূরে সরায়া অন্য গায়রুল্লাহর কাছে মানুষকে তাওয়া শিখায় আছে না না বাবার দরবারে গিয়া কয় একটা ছেলে দে রে বাবা একটা ছেলে দে আছে না ভাই কাদরে গিয়া বাবার দরবারে গিয়া কয় একটা ছেলে দে রে বাবা একটা ছেলে দে বুড়া হইলে কে আমারে খাওয়াইব রে কে আছে না নাই আবার আর কি কয় আল্লাহর দন নবীরে দিয়া আল্লাহ গেছে গায়েব হইয়া নবীর দন খাদার দিয়া নবী গেছে গায়েব হইয়া নবীর দন খাদায় পেয়া বৈশাই আছে আজমিরে তারপরে কি কেউ ফিরে না কালি হাতে বাবার করে দরবারে আর নাউজুবিল্লাহ তো আমরা কইলাম হ্যাঁ এটা করে কি করেন এরকম ভাবে ঈমান নষ্ট আল্লাহর থেকে দূরে সরাই দেয়া বাবার দিকে ডাকে দুর্গার দিকে ডাকে সরস্বতীর দিকে ডাকে কালীর দিকে ডাকে মুসলমানকে ইলাহ থেকে দূরে সরাইয়া কাফের মুরতাদ যারা করে ওই সমস্ত মানুষ নামের শয়তান থেকে আল্লাহ সরে চাইতে বললেন দূরে বলেন ঠিক কিনা এবার আসেন তারপরে আয়াত দেখে মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস কার থেকে যে খন্নাসে মানুষের অন্তরে অতি গোপনে সূক্ষ্মভাবে ঢোকা দিয়ে থাকে কিসের সাথে অতি গোপন এরকম চক্রান্তকারীরা আগে করতে কি ডাইরেক্ট অ্যাকশন করত মুসলমানদের ধর্ম রাষ্ট্র ধর্ম ইসলাম ইসলাম নিয়ে ডাইরেক্ট ষড়যন্ত্র করত রাষ্ট্র ধর্ম ইসলাম রাখা যাবে না এই করা যাবে না সেই করা যাবে না এখন তো রাষ্ট্র ধর্ম ধর্ম বুঝি না এখন এই লেখাপড়ার ভিতরে ডারউইনের বানরের মতবাদ ঢুকাই দিছে যাতে মুসলমানের বাচ্চারা কিছুদিন পর অটোমেটিক নাস্তিক হয়ে যায় কথা বলে ঠিক কি না মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ওয়াসওয়িসু ফি সুদুরিন নাস যে শয়তান যে ইনসান জিন শয়তান মানুষের অন্তরের মধ্যে ওয়াসওয়াস দেয় মিনাল জিন্নাতি ওয়ান নাস জিনের ভিতরে যেমন শয়তান আছে মানুষের ভিতরেও কিন্তু তেমন শয়তান আছে আছে না না এবার তো বুঝলেন সূরা নাসের ভিতরে আল্লাহ কিসের কিসের থেকে পানা চাইতে বলছে এবার আসেন তাইলে আমরা যারা মানুষরা ভুল করছি আমরা যারা এই এই সমস্যার ভিতরে আছি এখন আমরা আসল মানুষদের হইব কিভাবে কি করলে আসল মানুষ হওয়া যাবে আল্লাহ ওই কথাটা আল্লাহ রাসূলের হাদিসের মধ্যে প্রকাশ পেয়েছে আল্লাহ রাসূল আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিস আল্লাহ রাসূল বলতেছে এইদিকে খেয়াল করো আল্লাহ রাসূল বলেন আমার কাছে পাঁচটা বিষয়ের একটা খাজানা আছে কেউ নিবানি আমার ঠিকা যদি কেউ নিতে পারো সে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হয়ে যাইবা কয়টা বিষয়ের খাজানা সবাই বলে সবাই বলে আরো বলে পাঁচটা বিষয়ের খাজানা আছে এই পাঁচ বিষয়ের খাজানা যদি আমার থেকে কেউ নিতে পারো তাহলে তুমি পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হয়ে যাইবা এক নম্বর হযরত আবু হুরায়রা দৌড়ে আইছে কারণ তারা তো ছিল রাসূলের থেকে নেওয়ার পাগল আর আমরা এলো ভাগার পাগল কথা বলে ঠিক কিনা আবু হুরায়রাকে আল্লাহ রাসূল আমি নিমু আসো হাতটা দইরা সামনের দিকে হাঁটতেছে আর বলতেছে এক নম্বর শিখো আমার সাথে ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস ভালো মানুষ হইতে চাও আবেদ মানুষ হইতে চাও এই কথাটা আগে শিখো ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস হারাম থেকে বাঁচো হারাম থেকে যদি তুমি বাঁচতে পারো মানুষের মধ্যে শ্রেষ্ঠ মানুষ হয়ে যাইবা বলেন সুবহানাল্লাহ
হুজুর আমরা তো হারাম থেকে বাসি শুধু খাই না মুসো খাই না এই বলেন সুদ খাওয়া কি হালাল না হারাম জোরে বলতে হবে হালাল না হারাম মুস খাওয়া কি জিনা বিচার করা কি হারাম তা আমরা হুজুর এগুলো করি না তাইলে তাহলে আমরা কেন শ্রেষ্ঠ মানুষ হই না তোমরা শ্রেষ্ঠ মানুষ হও না এই কারণে তোমরা হয়তো হারাম খাও না হারাম কামাই করো না হারাম দা ফিন্দো না হারাম জায়গায় যাও না কিন্তু অনেক ফরজ বিধান আছে তোমরা সেগুলোও করো না কথা বলে ঠিক কিনা পাঁচ ওয়াক্ত নামাজ কি জোরে বলেন অনেক মুসলমান আছে পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ পড়ে না আছে না নাই তাহলে ফরজ আদায় না করাও হারাম ফরজ আদায় না করাও কি ওই হারাম থেকে তো বাঁচো নাই রিজিকের ভিতরে হারাম থেকে বাঁচার সুযোগটা একটা অনেক দান সদকা করে অনেক হজ করছে অনেক টাকা পয়সা ওয়ালা অনেক ভালো মানুষ কিন্তু একটু সুদের লগে জড়িত আছে একটু মাঝে মাঝে গুসটুস খায় আর কি মাঝে মাঝে খায় হালাল না হারাম জোরে বলেন হালাল না হারাম একটু খায় আর কি একটু বেজাল পড়ে মাপে কম দেয় মানুষের জায়গা জমিন মাইরা খায় এরকম আছে না নাই আমার ভাইরা যদি তুমি কষ্ট করো ক্ষুধার যন্ত্রণায় ভুগো তার পুরো হারামের কাছে যাও না আল্লাহ রাসূল কয় কোন মানুষ যদি তিন দিন পর্যন্ত না খাইয়া কেউ যদি সবর করতে পারে আল্লাহর কাছে কাঁদতে পারে আল্লাহ তাআলা ওই বান্দার জন্য এক বছরের হালাল রুজির ব্যবস্থা করে দিবেন সিয়ারু আলামিন মুবালা একটা কিতাব আছে ওই কিতাবের মধ্যে একটা ঘটনা আছে শুনবেন আপনারা মক্কার বাজারে কাজী আবু বকর একজন লোক কাজী আবু বকর রহমাতুল্লাহ আলাই মক্কার বাজারে কহত সাল কহত পড়ছে কহত মানে দুর্ভিক্ষ অভাব অনটন সব জিনিসের দাম বেড়ে গেছে যেমন কিছুদিন আগে চাউলের বস্তা ছিল 2500 টাকা আর এখন চাউলের বস্তা হয়ে গেছে 3000 টাকা বাড়ছে না কমছে আটার দাম ছিল 25 টাকা এখন হয়ে গেছে 60 টাকা বাড়ছে না কমছে এরকম ভাবে প্রত্যেকটা জিনিসের দাম বাড়তে বাড়তে এমন বাড়া বাড়ছে বাড়তে বাড়তে দামের চূড়ায় চলে গেছে এত দাম বাড়ছে যে মানুষ ক্ষমতার বাহিরে চলে গেছে কেউ কাউকে খাওয়ায় না কাজী আবু বকর নামে একজন মানুষ মক্কায় তার বাড়ি মক্কায় সে ঘোরাফেরা করে মক্কায় কিন্তু কোন জায়গায় খাবার পায় না মক্কার ওলিতে গলিতে ঘোরাফেরা করতেছে খাবার তালাশ করার জন্য পেট তো আর ক্ষুধা মানে না পেট তো আর কিছুই মানে না পেটের ক্ষুধার যন্ত্রণা বড় যন্ত্রণা এই ক্ষুধার যন্ত্রণায় আমার নবী পেটের মধ্যে পাথর বানছে বানছে কি বানছে না কাজী আবু বকর রহমতুল্লাহ আলাই মক্কার ওলিতে গলিতে ঘুরতেছে খাবার টাবার তরমুজের সিলকা টিলকা যদি কিছু পাওয়া যায় বাড়িতে নিয়ে ধুয়া পরিষ্কার করা কাইটা কাইটা খাবে কিন্তু কোথাও কোনো খাবারের ব্যবস্থা নাই এমন সময় কাজী আবু বকর ময়লার স্তূপের ভিতরে একটা পুতলা পাইছে কি পাইছে বলেন কি পাইছে পুতলা পুতলার ভিতরে কইলা দেহে বিশাল দামি এক হার গলার হার হীরার হার এটা যদি বাজারে নিয়ে বিক্রি করে কোটি কোটি টাকা হবে এক চান্সের ধনী কথা বলে ঠিক কিনা আমরা নাকি কি কইতাম যে ক্ষুধার যন্ত্রণায় সবর করছিলাম আল্লাহ বলে পুরস্কার পাঠাই দিছে রে আল্লাহ তোমার শুকরিয়া যাই বাজারে গিয়ে আগে বিক্রি করে কিছু কিনা খাই আমি কথা বলে কথা বলে কথা বলে কাজী আবু বকর রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ গোলাম ক্ষুধার যন্ত্রণা পেটে নিয়ে ঘুরে তার পুরো হারাম খায় না চিন্তা করতেছি না মক্কার বাজার এই মক্কার বাজারে পুরো পৃথিবী থেকে হাজার হাজার মানুষ আসে এই মানুষের মধ্য থেকে কোন হাদিস তার জন্য তার পরিবারের জন্য অথবা তার মেয়ের জন্য হারটা কিনছিল এই হার কিনা সে বাজারের থেকে বাড়িতে যাওয়ার সময় হোটেলে যাওয়ার সময় হার হারাইছে কে জানি এই হারটা পাগলের মতো খুঁজতেছে কে জানি হাতটা পাগলের মতো খোঁজাখুঁজি করতেছে আজকে যদি এই হার আমার ওই মুসলমান ভাই যে নাকি হার হারাইছে সে যদি এই মক্কার বাজারে হারটা না পায় সে তার এলাকায় যায় বলবে আমার মক্কা শরীফ হজ করতে গেছিলাম ওই বাজারে আমি হার হারাই ফেলাইছিলাম কিন্তু আমার হাতটা খুঁজা পাই নাই মক্কার মানুষেরা খারাপ আমার হাতটা পাইয়াও তারা গোপন করছে কথা বলেন ঠিক কিনা মক্কার মানুষ
মানুষের আহলে মক্কা রাসূল ছিলেন আহলে মক্কা মক্কা বাসীদের উপরে ওই মানুষটার ধারণা চেঞ্জ হয়ে যাবে খারাপ হয়ে যাবে কথা বলে ঠিক কি না কাজী আবু বকর রাহমাতুল্লাহি আলাই গোপনে গোপনে খুঁজতেছে কেউ কি খোঁজাখুঁজি করেনি খুঁজতে খুঁজতে মক্কার ওকালতমুক বাজারে যা দেখে একজন বুড়া বাবা বয়স হয়ে গেছে মনে হয় 60-70 বছরের কম না এই বুড়া বাবা ওকাজ নামক বাজারে দাঁড়াইয়া ঘোষণা দিয়া বলতেছে এ মক্কার অধিবাসী তোমরা নবীর বংশের মানুষ তোমাদের মধ্য থেকে কেউ আসুনি আমার গতকালকে এই বাজারে কোন একটা অলিতে গলিতে রাস্তার ভিতরে আমার একটা দামি একটা সম্পদ হারানো গেছে কেউ যদি তুমি পেয়ে থাকো আমার ওই হাতটা আমার কাছে ফেরত দাও এইটা ফেরত দেওয়ার বদলায় তোমার জন্য পুরস্কার শুধু আমি 500 দিরহামের একটা পুতলা আছি তুমি আমারটা দিয়া যাও আর তোমার পুরস্কারটা তুমি নিয়া যাও বলে বলেন সুবহানাল্লাহ কাজী আবু বকর রহমাতুল্লাহি আলাইহি পুরা চাচার হাত কে থামাবো ধরতে চাচা চলে আমার বলতে চলে আমার সাথে আপনার সাথে জরুরি কথা আছে এইখানে বলা যাবে না কারণ এইখানে যদি আমি বলি তাইলে হয়তো হইতে পারে কোন রাস্তার ডাকাই ঠাকাই আমাদেরকে ধরে নিয়ে যাবে কিছুদূর যাওয়ার পরে চাচারে কানে কানে কয় চাচা আপনার যে হাতটা হারাইছিল দেখতে কিরকম ছিল পোটলাটা কি রঙের ছিল এটা একটু আমাকে বলেন চাচাই ডাক দিয়া কয় এ মিয়া আমার পুতলাটা সবুজ কালারের একটা পুতলা ছিল ওইটার ভিতরে একটা হার ছিল হীরার হার আর ওইটার ভিতরে এতগুলো হীরার হীরার টুকরা ছিল বলে চাচা আপনার হাতটা আমার কাছে আছে চলো আপনার আমার বাড়িতে চলো সুবহানাল্লাহ চাচার মিয়া তার বাড়িতে চলে গেছে বাড়ির থেকে আলমারির থেকে তার পুতলা বের করে দিয়েছেন চাচা দেখেন আপনার এটার সাথে মিলেনি বুড়া চাচাই কয় খোদার কসম এই হাতটাই আমার গতকালকে হারায় গেছিল বলে তুমি তো আমার হার ফেরত দিলা বাবা এই যে তোমার 500 দিরহামের যে ওয়াদা আমি করেছিলাম এইটা তোমার জন্য হালাল তুমি এটা নিয়ে যাও কাজী আবু বকর কয় আমি আপনার এইটা যে ফিরত দিছি আপনার এই 500 দিরহামের কারণে নয় ইন আজরি ইল্লা আলাল্লাহ আমি তো আমার মালিকের থেকে পুরস্কার নিব আমার মালিক আল্লাহ আমাকে আল্লাহ পুরস্কার দিবেন আমি একটা উপকার করে উপকারের থেকে যদি বদলা নিয়ে নেই তাইলে আমি আল্লাহর কাছে আখেরাতে কিছু দাবি করতে পারবো না ধরে বলেন সুবহানাল্লাহ এই লোকটা মুরব্বি তার দেশে চলে গেছে 20 বছর যাওয়ার পরে আর 20 বছর পরে কথা বলতেছে এই কাজী আবু বকর তার একটা কাফেলা নিয়া ইয়ামানের দিকে রওনা হয়েছে ব্যবসা করার জন্য সুবহানাল্লাহ ইয়ামানের সীমানার কাছাকাছি জায়গা তাদের জাহাজটা পানিতে ডুবে গেছে পানিতে ডুবে গেল সমুদ্র উত্তাল তরঙ্গ উত্তাল ঢেউ একটা পাহাড়ের সমান ঢেউ ওই ঢেউর ভিতরে পয়রা তাদের যে জাহাজটা ছিল ওই জাহাজটা ডুবা মানুষ তার বন্ধু বান্ধব যা আছে সব মানুষ সেইখানে মারা গেছে কিন্তু আল্লাহ তাআলা তার দয়ায় তার ভিখারি তার মহাপ্রতি কাজী আবু বকর রহমাতুল্লাহি আলাইহি পানিতে ভাসাইয়া ভাসাইয়া ওই ইয়ামানের সমুদ্রের কিনারায় নিয়া পিটায় দিয়েছে জিন্দা অবস্থায় ধরে বলেন সুবহানাল্লাহ জিন্দা অবস্থায় উঠে দিয়েছে কাজী আবু বকর রহমাতুল্লাহি আলাই খুঁজতেছে এই এলাকায় কোন মসজিদ আছে নি কারণ এটা যদি মসজিদ থাকে বুঝবো মুসলমানের দেশ খুঁজতে খুঁজতে একটা মসজিদ বাইর করছে ওই মসজিদে গিয়া দুই রাকাত নামাজ পড়ার জন্য নিয়োগ করছে নামাজটা পড়ার পরে